পুকুর ভরাটের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফের মরণ হুমকির সম্মুখীন হলেন সাংবাদিকরা। কয়েক কোটি টাকা খরচ করে সাংবাদিকদের এসপার ওসপার করে দেবার এই হুমকি দেন বিজেপি নেতা অমল চৌধুরীর ভাই নির্মল চৌধুরী। ঘটনা মঙ্গলবার দশমীঘাট এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায়। এই ঘটনায় স্থানীয় এক প্রতিবাদী যুবককে ঘুষি মেরে নাকও ফাটিয়ে দেন বিজেপি নেতার ভাই নির্মল চৌধুরী। নির্মলের বিরুদ্ধে পশ্চিম থানায় এফআইআর দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দশমীঘাট এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বাম আমলের মাফিয়াগিরি চলছে রাম আমলেও। মাফিয়ারা বাম দল পাল্টে বিজেপি দলে এসে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাফিয়া তাণ্ডব শুরু করেছে। প্রাপ্ত সংবাদে প্রকাশ, দশমীঘাট সংলগ্ন মহাবীর ক্লাব সংলগ্ন এলাকায় বাড়ি অমল চৌধুরী। এই অমল চৌধুরী গিরগিটির মতো রং পাল্টে কংগ্রেস ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে সিপিএম এবং সিপিএম ছেড়ে বর্তমানে বিজেপি দলের নেতা। এই অমল চৌধুরীর ভাই নির্মল চৌধুরী দশমীঘাট মহাবীর ক্লাবের উল্টো প্রান্তে অমল নির্মলের বাড়ি। বাড়িতে একটি বিরাট পুকুর রয়েছে। গত 5 থেকে 6 দিন যাবত রাতের আধারে মাটি ফেলে এই পুকুর ভরাট করে চলেছেন অমল এবং নির্মল। জানা গেছে এই পুকুর ভরাটের কোনো বৈধ অনুমতিপত্র তাদের কাছে নেই, সম্পূর্ণ বেআইনি ভাবে চলছে এই পুকুর ভরাট। মঙ্গলবার অমল নির্মল ভাতৃদ্বয়ের বেআইনি ভাবে পুকুর ভরাটের সংবাদ সংগ্রহ করতে সংশ্লিষ্ট এলাকায় যান সাংবাদিকরা। সাংবাদিকদের দেখে স্থানীয় জনা কয়েক যুবকও এগিয়ে আসেন। এ যুবকদের মধ্যে একজন বেআইনি ভাবে পুকুর ভরাটের ঘটনার তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদী যুবকের কথায় আতে খালাকে বিজেপি নেতা অমলের ভাই পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নির্মল চৌধুরীর। এখানে নির্মল নামের এখানে এই একটা পুকুর না, তাই না, আরেকটা পুকুর পড়তেছে এখানে, দ্বিতীয় পুকুর তো বরাবর ওইদিকে দেখা মনে হয় এখানে মাটি ফেলান মাটি ফলাইতেছেন লোকজন চলাচলের সমস্যা এই কথা কোনো তাই একজন ঘুষিতে ঠোঁট ফটাইছে এই কথা কোন এই কথা কইছে দিকে নির্মল চৌধুরী মারছে আমার নির্মল চৌধুরী ঘুষি দিয়ে ঠোঁট ফটাইছে বিষয়টি হবে একরকম। আর যদি বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রক্রিয়া চলে তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। স্বাভাবিকভাবে এটা গভর্নমেন্টের কতগুলি রুলস রেগুলেশন থাকেই, যে কোনো পাড়াতে আগুন টাগুন লাগলে নিবানোর জন্য জলের দরকার হয়। এখন ওনাদেরও তো একটা সম্পদ, যদি ওনাদের ভরাট করার মতো কোনো প্রভিশন সরকারিভাবে থাকে, লিগেলি থাকে, ওরা করবে। আর যদি মনে করেন যে না এটা ইলিগেল কিছু হয়, তাহলে এটা পদক্ষেপ নেওয়া উচিত, কারণ এটা পাড়ার সবার স্বার্থে। যে কোনো বাড়িতে আগুন নিবানোর জন্য জলের দরকার হয়, আরও কত প্রয়োজন হতে পারে। এদিন পুকুর ভরাটের কাজে নিয়োজিত শ্রমিকদের একজন জানিয়েছেন পার বাঁধার প্রক্রিয়ায় চলছিল। এখন মালিক পক্ষ যেমন নির্দেশ দিচ্ছেন তেমনটাই ওনারা মেনে চলেছেন। পার বাঁধতেছেন না কি পুকুর মানে বাঁধতেছেন? অন্তত পার নতুন তো বাঁধা হইতেছে, অনেক তো তারা বেশি গাড়ির গ্যারেজ করবো। পার কতক্ষণ থাকবে? পার কতক্ষণ থাকবে? দূর দেখা হবে তো পুরো বোয়ালিছে দিয়ে যখন বুড়ালে যখন তাই নাকি যেমন তাই নাকি যেমন নকি আমরা করোনা চেষ্টা করুন এটা তো মালিকের ব্যাপার। এদিকে সাংবাদিকরা পুকুর ভরাটের ছবি সংগ্রহ করছে। এ আঁচ পেয়ে বিজেপি নেতার ভাই নির্মল বাবু সাংবাদিকদের সামনে এগিয়ে যান। বাড়ি থেকে একজন মহিলাও ছুটে আসেন, তারা সাংবাদিকদের ছবি সংগ্রহ করতে বারণ করেন। একটা সময় বিজেপি নেতা অমল চৌধুরীর ভাই নির্মল চৌধুরী হঠাৎই রেগে অগ্নি শর্মা হয়ে ওঠেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে গাল করতে শুরু করেন। এ সময় নির্মল বাবুকে বলতে শোনা যায় সাংবাদিকদের দেখে নিতে 5 কোটি টাকা পর্যন্ত খরচ করবেন। শুনুন নির্মল বাবুর উবাজ। আমার ছবি দেখি তো তোমার আমার
শুনলে তো নির্মল বাবুর কথা, এর পেছনে বিজেপি নেতা অমল চৌধুরীর ইন্ধন চেয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ, নির্মল বাবুর ভাই অমল চৌধুরী স্থানীয় বিজেপি নেতা, এর আগেও তিনি ছিলেন বামপন্থী নেতা। শাসক দলের নেতা হওয়ার সুবাদে বামফ্রন্টের আমল থেকেই অমল চৌধুরী রামনগর এলাকায় বেআইনি ভাবে পুকুর ভরাটের ঠিকাদার হয়ে ওঠেন। সে সময় থেকেই দশমীঘাট এলাকার বাঁধের পাড়ের দোকানগুলো থেকে হপ্তাহ সংগ্রহ করতেন অমল বাবু। মাঝে অবস্থা বুঝে বিজেপি দলে ছাপ মারেন তিনি। দুমাসের মধ্যে বিজেপি দল ক্ষমতাশীল হয়, এলাকায় দাদাগিরি এবং হপ্তাগিরির সাথে জোর কদমে মাফিয়াগিরি শুরু করেন অমল চৌধুরী। একই সাথে ফুলে ফেঁপে উঠে তার বেআইনিভাবে পুকুর ভরাটের ঠিকাদারি কাজও। কিন্তু এবার নিজ বাড়ির পুকুর ভরাটের কাজ করেন ভাই নির্মল চৌধুরীকে সামনে রেখে, কিন্তু পেছনে সব কলকাঠি নাড়ছেন অমল বাবু। অমল বাবুর এ দাদাগিরিতে এলাকায় অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা বেজায় ক্ষুব্ধ। এদিকে নির্মল বাবুর মারে আহত যুবক দেবব্রত দেব, এদের নির্মল বাবুর বিরুদ্ধে পশ্চিম থানায় এফআইআর দায়ের করেন। এখন পুলিশ এক্ষেত্রে কি ভূমিকা নেয় সেটাই দেখার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাপুর।